দেখবেন যখন আমাদের বাবারা যখন আমাদের জন্য মেয়ে দেখতে যায় বাড়িতে এসে বলে তোর লেগে একটা মেয়ে দেখে এলাম ছেলের মনেতে তখন কি লাড্ডু ফুটে আমি কবে যাব দেখতে মেয়েটা ফটো আনো নাই মেয়েটার ফটো আনো একটু দেখালে ভালো হতো বলে না ফটো আনিনি তুই একদিন যাবি দেখতে অমুক ডেটে যাবি আমি ডেট করে এসেছি এত তখন চিন্তা হবে আল্লাহ ওই ডেটটা কবে আসে তাই না মনেতে খালি লাড্ডু ফুটবে আমি কবে দেখব আমার যে বিবি হবে তাকে আমার ভাই সিস্তাই পরে কাঁদু আল্লাহ কবে তোমার দিদার হবে সেই দিনটা কবে হবে আর দিদারটা যখন হবে কত সুন্দর হতে পারে নবীদের মধ্যে একজন নবী একজন পায়গাম্বার খেস করেছিলেন মনের আর মান জাগিয়েছিলেন আল্লাহ তোমাকে দেখতে চাই তিনি হচ্ছেন হাজরাতে মুসা নবী কি বুঝলেন আমার আল্লাহ বললেন মুসা নবী যখন দূরে আগুন দেখতে পেয়েছে তার পরিবার বর্গকে বলল তোমরা এখানে অপেক্ষা কর আমি আগুন নিয়ে আসি তোমাদের জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন আগুনের দিকে এগিয়ে যখন তিনি বুঝতেই পারেননি হাঁটতে হাঁটতে কখন তুর পর্বতে প্রবেশ করেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়ত অবতীর্ণ করে সঙ্গে সঙ্গে একে বললে মুসানবিকে আওয়াজ দিলেন ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া হে আমার নবী তুমি তোমার জুতোগুলো খুলে ফেলো তুমি পবিত্র তুয়া পর্বতে অবতরণ করেছো প্রবেশ করেছো জোরে বলুন সুবহানাল্লাহ যখন সেই আগুনের কাছাকাছি পৌঁছায় শুধু ঝালাকটা দেখে মুসা নবী বেহুশ হয়েছিলেন আমার আল্লাহ বললেন হে আমার মুসা তুমি আমাকে তো দূরের কথা আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে গেলে বললে আল্লাহ এ খেস কি আমার মনের আরমান কি মিটবে না আল্লাহ বললে অবশ্যই এটার জন্যই শোনো জান্নাতি দিকে সব থেকে বড় উপহার দেবো সেদিনে আল্লাহ দিদার হবে জান্নাতিদের জোরে বলুন সুবহান আমার ভাই ওই জন্য আমরা মুসলমান মমি আমরা দুনিয়াতে বাঁচলে বেঁচে থাকলে কি আরমান নিয়ে দুনিয়াতে থাকবো জানেন যে আমরা যদি দুনিয়াতে যতদিন থাকবো হকের ওপরে আর ইমানের ওপরে টিকে থাকবো জোরে বলুন ইনশাআল্লাহ হাজরাতে সইয়ে দেলা বেলা লে হপসি র পায়েতে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে এত টেনে চোটটাকে খেদা রেছে এই চামড়াটা কোমরে নেমে গেছে বেইমান কাপের না বললে বেলা কালমা ছাড়ো তা না হয় তোমাকে মৃত্যু বরণ করতে হবে বেলাল হাফজি বললেন আল্লাহর কসম আমি শাহাদতকে পছন্দ করি কিন্তু কালমা থেকে সরার রাস্তা আমার কাছে এতটুকু নাই জোরে বলুন সুবহান আমার নবী বিশ্ব নবী সকলে বলুন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নবুওয়াত দিয়েছেন চল্লিশ বছর বয়সে আমার নবী বিশ্ব জানেন প্রথম নবুয়াত পাওয়ার পরে সব থেকে কাছের বন্ধু প্রিয় বন্ধু তিনি হচ্ছেন হাজরাতে আবু বাকার সিদ্দিক আল্লাহ তালা তাকে গিয়ে বললেন হে আমার বন্ধু আবু বাকার তোমাকে একটা কথা বলবো বিশ্বাস করবে কি কথা বললে আল্লাহ আমাকে নবুয়াদ দান করেছে এটা কি তুমি বিশ্বাস করো হাজরত আবু বাকর বুকে জড়িয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আমি প্রথম কালমা পড়ে আমি আপনার প্রতি ঈমান আনলাম জোর বলুন আমার নবী বিশ্ব নবী বললেন আবু বাকর তোমার নাম আজ থেকে আবু বাকর নাই তোমার নাম হচ্ছে আবু বাকর সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী তুমি আমার খাস তুমি আমার কালিজার টুকুড়া প্রথম কালমা পড়লেন নবীজির উপরে হাজিরাতে আবু বাকার যতগুলো নবী আর পাইগম্বার দুনিয়াতে এসছে প্রত্যেকটা নবী আর পাইগাম্বারের প্রথম দাওয়াত প্রথম তবলিক যেটা ছিল সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি অনেকগুলো আল্লাহর প্রতি কিন্তু বড় কষ্ট লাগে জানে আমরা আজকে একটা মৌলবিকে ছেড়ে দিই একটা উলামাকে ছেড়ে দিই আমরা কাদের কথা শুনছি কাদের কথা অনুসরণ করছি ফেসবুকে যদি কোনো নেতা কোনো পোস্ট করে সমাজের মানুষ সেটাকেই মেনে নেয় শরীয়ত মনে করে কোরআনে আছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল

যোগ্যতা আছে কি তারপরে তোমরা তাকে নেতা হিসাবে সিলেক্ট করবে আপনারা যদি এই ইমামকে নেতা করেন ই কি বলবে মদ বলবে তো কথা বলেন না আপনারা বলবে গাঁজা খাওয়ার কথা বলবে বলবে না আর আমি আপনাকে বলে যাই রাগ করবে না আমি বলেছি আমার কথা খুব গায়ে লাগবে আমাদের দেশে মাতাল না হলে বড় নেতা হওয়া যায় না আমি বললে খুব রাগ ধরবে কথাটা মিলাবেন বাস্তবে আর ইসলাম বলছে শুনেলেন গুদা বাংলায় আমাদের বাপ চাচা দাদু যারা আছে বয়স্ক মানুষ আপনারা জানবেন একটা কথা আছে আমাদের দেশে সঙ্গদোষে লোহাব হাসে পরের কথাটা শুনেন সঙ্গদোষে লোহাব হাসে আপনার সঙ্গ যদি ভালো হয় আপনি ভালো আমাদের দেশের অনেক ছেলে বলে আমি আমার বন্ধুর কাছে উঠা বসা করি আমার বন্ধুরা মদ খায় কিন্তু আমি ছুই না কতদিন খাবি না এক সপ্তাহ দু সপ্তাহ তারপরে বন্ধু বলবে আচ্ছা এক কাজ কর না এক কুলি এক দেখ তুই এক সে প্রথম দিনে ইরাক খারাপ খাবো না এটা প্রথম দিন দ্বিতীয় দিন বলবে তুই আর এক কুলি আজকে আমি বলছি ভালো লাগবে দেখ চানাচুরটা একটু ভালো করে মাংসটা দিয়ে খা লিবে তিন দিন খাবেন না এক সপ্তাহ পরে আপনার নাম হবে বোতল টানা একটা পাক্কা মাতা কেন আপনি যার সঙ্গে উটা বসা করছেন সেই সঙ্গটা খারাপ সেই সঙ্গটা পেতে এতটুকু দেরি লাগবে না আর আপনার উঠা বসা যদি একটা দাড়ি টুপি নামাজি মুসল্লির কাছে হতো আপনিও নামাজি হয়ে যেতেন দাড়ি টুপি নামাজির কাছে বসলে সে বলতে ভাই তুমি আমার কাছে বসছো নামাজ পড়ছো না তুই একবার চল না নামাজ পড়তে বলবে না বলবে না নামাজ পড়তে চল একদিন দুদিন তিন দিন আপনি নামাজি হয়ে যাবে আপনি দিনদার হয়ে যাবে তাহলে শুনে পাকিস্তানের একজন পপ স্টার তার নাম হচ্ছে জুনেদ জামসেদ আমার কাছে একটা বই আছে বইটা সময় পাইনি ছাপার ইন্টারনেট থেকে নিয়েছিলাম উর্দু বইটাকে বাংলায় আলহামদুলিল্লাহ করা হয়েছে আমি এখনো ছেপে উদ্ধার করতে পারি বইটার নাম হচ্ছে মাই জুনেদ জামশেদ বল রাহা আমি জুনেদ জামসেদ বলছি সেখানে তার জীবনী লেখা আছে আমি এত বড় পপ স্টার এত বড় বিলাস জীবন থেকে বিলাসিতার জীবন থেকে কিভাবে আমি আল্লাহর রাস্তায় ফিরে এলাম কি করে আমি আল্লাহকে পেলাম এটা বলতে গিয়ে তিনি লিখেছে আমি আমার স্টেজ শো করে একদিন দিনের বেলায় ফিরছি রাস্তায় দেখলাম কিছু মানুষ নামাজি মুসল্লি দাঁড়িয়ে আছে তারা পায়ে হেঁটে ব্যাগ কাঁধে করে যাচ্ছে আমি ডার করিয়ে বললাম ও বাবা এত রোদ্দিরিতে আপনারা কোথায় যাচ্ছেন গাড়ি ফাড়ি নেই বলে বাবা পাশের গ্রামে যাচ্ছি কিসের জন্য বললে মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে যাচ্ছি জোরে বলল বললে তাই কাজটা লাগিয়ে বললে লোকগুলো পাগল লোকগুলো পাগল সেই লোকটা চলে যাওয়ার পরে তিনাদের যিনি আমির সাহেব ছিলেন তিনি বলছেন লোকটা ক্যারে বললে আরে চিনতে পারেননি এই তো হচ্ছে গায়ক কোয়াতিস্টার জুনের জামসেদ তার নম্বর কালেক্ট করা হলো তাকে ফোন করা হলো আপনি একবার আমাদের এই মসজিদে আসুন রাস্তায় কথা বললেন বলে ওইসব কাজে আমার যাবার সময় নেই আমি বিরাট বিজি মানুষ বললে আপনি 10টা মিনিট আমাদের কাছে সময় দিন সেই ঠিকানা ধরে জুনের জামসেদ সেই মসজিদে পৌঁছালো বড় একটা আলেমের কাছে বস করানো হলো তারপরে বললে যে তোমার বাড়ি বলে আমার বাড়ি বিলাস বহু আমার কাছে বিএমডাব্লিউ গাড়ি আছে যে গাড়ির মূল্য পাঁচ কোটি আমার কাছে এত টাকা ব্যাংক ব্যালেন্স আছে বললে শোনো ওইগুলো যদি তুমি নিয়ে শুয়ে থাকো আর বাড়িটা আগুন ধরি দিলে তোমার কোনো অস্তিত্ব থাকবে বললে না আমি ছাই হয়ে যাব বললে এই তোমার হারাম মাল দিনে তুমি নিক্ষেপিত হবে তার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল আল্লাহ দিন তার হৃদয়ে পৌঁছে গেল সেদিন কার প্রোগ্রাম সে ফোন করে বললে আজকে আমার শো বাতিল আমি যেতে পারবো সেখানে রাত্রি কাটালো সেই মসজিদে তার পরের দিনের কাটালো তিন দিন কাটালো। তার জীবন পরিবর্তন হয়ে সেই জীবন গিয়ে আল্লাহ সেই লোকটার যখন মৃত্যুবরণ হলো মলবিদের মতো দাড়ি বড় বড় দাড়ি দিনের একজন ভালো দাই প্লেন বাষ্ট হয়ে মারা গেল স্বামী স্ত্রী মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক জোরে বলুন আল্লাহ আমিন আমার ভাই পৃথিবীর বুকে কেয়ামতের আলামত আপনার দরজায় এসে দাঁড়িয়ে আছে তার এক একটা করে প্রুফ আমি দিয়ে যাব আমাদের মতো মলবিরা সারা রাত্রি বায়ান করেও এই কেয়ামতের আলামতকে আটকানো যাবে না এটা আমার নবীজির ভবিষ্যৎ বাণী যখন দেখবে দিন থেকে মেহরুম হচ্ছে মক্কা আর মদিনা সেখানে যখন বদ্দিনী আসবে জানবে কেয়ামত কাছে এসছে কেয়ামতের পূর্বে বৈজ্ঞানিকরা ভবিষ্যৎবাণী করেছে যে কোন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে অর্ধেক পৃথিবী ধ্বংস হয়ে যাবে আজকে আমি শুয়ে খবর শুনছিলাম এশার নামাজের পরে সেই খবরে কি পেলাম জানেন কালকে সকালে গিয়ে একবার বাড়িতে টিভি থাকলে খুলবে। রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে এই যুদ্ধটা শুধু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে থেমে থাকবে না তৃতীয় বিশ্বযুদ্ধই পরিণত হবে কেন রাশিয়া হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ শুধু পারমাণও নয় পৃথিবীর ষোলো হাজার পরমাণুর বলেছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে তৈরি ন্যাট্ট বাহান্নটা দেশের ন্যাটো বাহিনী ইউক্রেনের বর্ডারে হাজির যুদ্ধের জন্য গোটা পৃথিবীতে আগুন ছড়িয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে খালি পরমাণু যুদ্ধ চলবে আজকে পৃথিবীর মানুষ কি দেখাচ্ছে তিনটে জিনিস নিয়ে লড়াই চলছে কটা বললাম বাবা জোরে বলুন কটা তিনটে একটা হচ্ছে আপনার গদি গদি চাইছে সবাই পাওয়া একটা হচ্ছে পয়সা একটা পাওয়ার একটা পয়সা আর একটা হচ্ছে ভগবান ঈশ্বর আল্লাহকে নিয়ে ঝামেলা চলছে চলছে না চলে সেই ঝামেলা গিয়ে পৌঁছেছে কোথায় স্কুল কলেজে পৌঁছে গেল হিজাব নিয়ে মারামারি ধর্ম নিয়ে মারামারি কোরআন প্রথমে শোনায় আপনাদেরকে আমার ভাই

দুনিয়া মে پہلا انسان جو آیا اس کا نام ہے আদম علیہ الصلات والسلام رب سبحان اللہ حضرت আদম علیہ السلام مسلمان ছিলেন নাকি ছিলেন সনাতন ছিলেন তাড়াতাড়ি বলুন শুধু মুসলমান নয় আল্লাহ পাঠানো একজন দূত একজন پیغمبر নবী করে পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহান اللہ حضرت আদম علیہ السلام প্রথম পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম পৃথিবীর যতগুলো মানুষ আছে সব হচ্ছে আমার আদমের সন্তান আপনার শরীরের রক্তটা কাটলে কি বের হবে লাল না সাদা লাল একটা হিন্দু ভাইয়ের শরীরের রক্ত কাটলে কি বের হবে লাল একটা খ্রিস্টানের লাল একটা ইহুদির লাল পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের রক্ত হচ্ছে লাল ঝামেলাটা কথা শুনেলেন প্রথমেই প্রত্যেকটা পৃথিবীর মানুষ চাই এখন পয়সা আমার কি করে টাকা হবে তাতে সুদ খেয়ে হোক হারাম খেয়ে হোক লোকের মেরে হোক লোককে ঠকিয়ে হোক আমাকে টাকা করতে হবে সম্পদ করতে হবে হাওড়া জেলার ধনী হতে হবে এরকম চিন্তা ভাবনা আপনি রেখেছেন আমি রেখেছি তবে একটা কথা বলে দিই মানুষের মধ্যে মানুষকে যদি এই গোটা পৃথিবী দেওয়া হয় তারপরও মানুষের মন ভরবে ভরবে কোন একটা মানুষকে যদি বলা হয় তোমার নামে গোটা উলু দিয়ে দিলাম সে তখন চিন্তা করবে আল্লাহ হাওড়া জেলাটা দিলে খুব ভালো হতো চিন্তা করবে না যদি হাওড়া জেলা দেওয়া হয় সে তখন চিন্তা করবে আল্লাহ পশ্চিম বাংলাটা দিলে আরো একটু ভালো হতো তাই না এই চিন্তা করবে মন তোমার ভরবে না গোটা পৃথিবী দিলে এদের মন ভরা মানুষের মন কখনো ভরবে না বিলাসিতা টাকা সম্পদ এটা হচ্ছে মানুষের একটা নেশা দ্বিতীয় নম্বর হচ্ছে পাওয়ার কেউ চাইছে গ্রামের কেউ চাইছে এলাকার কেউ চাইছে রাজ্যের কেউ চাইছে জেলার কেউ চাইছে দেশের কেউ চাইছে পৃথিবীর আমার ভাইয়ের আমার মায়েরা মনের আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে যে সমস্ত নেতা মন্ত্রী আছো পৃথিবীর মালিক আছো আমেরিকা ব্রিটেন লন্ডন জাপান জার্মান নেটো সবাই শুনে নাও আমার আল্লাহ কোরআনে বললেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম এই পৃথিবীর মালিক হচ্ছে একমাত্র আমি আল্লাহ জোরে সুবহানাল্লাহ

মতের মালিক কে এই গোটা পৃথিবীর হায়াত আর মতের মালিক হচ্ছে আমি আল্লাহ তারপরে আয়াতে বললেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আমি আল্লাহ প্রথম আমি আল্লাহ তোমাদের শেষ আমি আল্লাহ প্রকাশকারী আমি আল্লাহ তোমাদের অপকাশকারী যতগুলো মানুষ এই উলুবেড়িয়ার মার্কেটে নিজের গ্রামে বুক ফুলিয়ে আমার মতো ভালো মানুষ পাবে না তারা শুনে যাও কান খুলে শোনো আল্লাহ যদি আমার আপনার গুণাটাকে গোপন না করত একটা মানুষও পৃথিবীতে মাথা চুলে চলার ক্ষমতা রাখত না আমার আল্লাহ গোপন করেছে আমাদের গুণাগুলো আমার আল্লাহ বললেন আমি তোমাদের প্রকাশকারী আমি তোমাদের অপকাশকারী আল্লাহ কখন মানুষের বেঈমানি প্রকাশ করে জানেন মানুষের গুণা প্রকাশ কখন করে যখন ছে একদম শেষ মাথায় পৌঁছে যায় কখন সে যখন অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেরাউন বাড়াবাড়ি করেছিল না করেন আল্লাহ মুচুরে ভেঙেছে না ভাঙেনি তাকে ফেরাউন শেষ তার রাজত্ব আল্লাহ শেষ করেছে আমার ভাই শুধু সে নয় নমরুল ইব্রাহিম নবীকে চিতার উপরে নিক্ষেপ করেছে আল্লাহর কসম আল্লাহ আয়ত অবতীর্ণ করেছে হুকুম জারি করেছে আগুনকে ইব্রাহিম নবী শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন সুবহান নমরুদ শেষ হয়ে গেছে আল্লাহ এদিকে পারস্ত করে দিয়েছে পৃথিবীর বুকে শুধু তাই নয় এদিকে লাঞ্ছিত করেছে কিয়ামত পর্যন্ত অপদস্থ করেছে আমার ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রকাশ করে শুনেলেন নমরুদ নমরুদ যখন রাজত্ব চালাত তার বিরাট গার্ডেন ছিল সেই গার্ডেনের মধ্যে অনেক ছোট বড় মাইতর সব মূর্তি রাখা ছিল তার মধ্যে থেকে বড় মূর্তি যেটা ছিল সেই বিচার করত আমার ভাই মূর্তি কথা বলে কথা বলব পাথরের মুরাদ কথা বলবে কথা বলবেন আমার ভাই কোরআন শুনেলে ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন দিয়েছেন না দেননি দাউদ দিয়েছে আজকে বড় কষ্ট লাগে আমাদের দেশের নেতারা পোস্ট করে ফেসবুকে কি পোস্ট করে ধর্ম যার যার উৎসব সভা পড়েননি আপনারা বলছিল না বলেনি শিক্ষিতরা ফেসবুকে পোস্ট দেখছি ধর্ম যার যার উৎসব সবার যদি উৎসব সবার হয় আমি চিন্তা করলাম আল্লাহ তাহলে খুব ভালোই হলো কুরবানির সময় অদিকে ডাকবো গরু ঠ্যাংটা ধরবি বললে আমি দুষি এটা খারাপ মলবি আমার ভাই আমি ডিবেট তৈরি করতে আসিনি আমি বুঝাতে এসছি যে আমার আল্লাহ রব্বুল আলমিন যে সম্প্রীতির কথা বলেছে সেই সম্প্রীতি তুমি বোঝাতে পারো সমাজকে আমার আল্লাহ বলেছেন লাকুম দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তোমার মন্দিরের ঘন্টা বাজবে আরতি হবে আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি এটাই হচ্ছে আমাদের হিন্দুস্তান হিন্দুস্তানের ঐতিহ্য এটাই একদিকে মন্দিরে পুজো হয় আর একদিকে মসজিদে নামাজ হয় কিন্তু আমার ভাই বড় কষ্ট লাগে আপনি বলছেন যে আমার সব এক আমার আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা উলাই দু নৌকায় পা দিও না ফেরে পড়ে যাবে আমার আল্লাহ ভাগে চাষ করে আপনারা করেন না করেন না ভাগে চাষ তোর জমিতে ব্যবসা করেন আমার ভাই আমি আমার কিন্তু ভাগে চাষ করে আমার আল্লাহ ভাগে চাষ করে এই নমর জানেন কোরানে ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ নবীজিকে বললেন

বলবার ক্ষমতা নাই বিচার করার ক্ষমতা নাই কথা বলার ক্ষমতা নাই নরণ ক্ষমতা নেই আপনি কাদের উপাসনা করছেন আপনি আমার উপরে কালমা পড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন শয়তানের রাস্তা ছেড়ে দেন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম নবীর বাপ বললে আগর আওরিক মারতাবা কহা তো তুমি পাথর সে মার্ডার কিয়া যায়েগা তোমাকে এরপর পাথর মেরে মাডার করে দেওয়া হবে তুমি যদি আর একবার বলো আমাদের মাবুদ সম্পর্কে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ তুমি এদিকে হৃদায়ত দাও আল্লাহ তুমি এদিকে কবুল করো ইব্রাহিম নবী কেঁদেছেন আমার ভাই নমরুদ সেই বড় যে ঠাকুরটা ছিল তার পেছনে দাঁড়াতো পাড়ার লোকের একটা ছাগল হারিয়ে গেছে আপনি পেয়েছেন আমার ছাগল দুজনের মধ্যে ঝগড়া আপনি বলছেন ছাগলটা আমার আমি বলছি আমার বললে এক কাজ করো ওখানে নিয়ে চলো গার্ডেনে নিয়ে গিয়ে সেই বড় যে মূর্তিটা আছে তার সামনে দুটো ছাগলকে রেখে